আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমরা ঘুরতে এসেছিলাম গোরাপিলের মাজার। গোরাপিলের মাজার 5 মাইল। তো এই এই গোরাপিলের মাজারটা আসলে পড়ছে আপনার গণ বিশ্ববিদ্যালয়ের আগেই। গোরাপিলের মাজার এই যে আলহাজ জাফর ব্যাপারী উচ্চ বিদ্যালয়, আগেই এটার মাঠে হইতো, এখন আপনার এটা হয় হচ্ছে গোরাপিলের মাজারের যে মাঠটা আছে ওই মাঠে হয়। তো এই জায়গায় আসার পর হঠাৎ দেখতে পাইলাম যে একজন মহিলা উনি গাঁজা বিক্রি করতেছেন। তুমি সবার সামনে আইসা আইসা বলেন যে লাগবে, আর যদি কেউ বলে যে হ্যাঁ লাগবে তাহলে দেয়। তো এই ধরনের একটা এক্সপিরিয়েন্সের শিকার হয়েছি আমি। তো আমি আর আমার ফ্রেন্ড এই যে মাসুদ কাজী, তো আপনারা সবাই এই জায়গায় আসলে মানে এখন তো হয়ে গেল পাবলিসিটি হয়ে গেল গা, যার লাগবো হয় তাই নেই খাইবো। কিন্তু আমি পার্সোনালি বলবো যে কেউ আইসেন না, আসলেও যারা আপনারা খান না, তো এই ধরনের মানুষ থেকে দূরে থাকেন। হ্যাঁ, কারণ মেলায় আমরা আসি ঘুরতে, নানান জিনিস খাইতে আসি, তো এর মধ্যে এরকম এই জিনিসটা আসলে ঠিক না। আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব, যাওয়ার সময় বলে যাব। আর আপনারা সবাই যদি কেউ আসেন তো এগুলা থেকে দূরে থাকবেন, কারণ আমরা মাদক মুক্ত বাংলাদেশ চাই। তো রাখছি, ভিডিওটা দেখেন। ইনি হচ্ছেন সেই মহিলা যে গাঁজা বিক্রি করছিল। দামু কত কইরা? হ্যাঁ ওর বাবা দাম বেশি, তিনিষ্টি করব শুকনাটা, না না লাগবো না। এইটা হচ্ছে গোরাপিলের মাজার, দিস ইজ দ্য মেইন ইভেন্ট। ভিতরে মনে হয় কি ফেব না, ওই মন দেখো কত বড় মন। কি কোথা হেডা হেডা জামু তো এই সাইডে হচ্ছে মহিলাদের কসমেটিক্স, তাই এই জায়গায় এত ভিড়। আর এটা হচ্ছে আমাদের সবচেয়ে ফেভারিট পার্ট, পেঁয়াজের পেঁয়াজু।
এটা মনে হয় সাদে বেশি কাজে মানে এটা মনে হয় সাদে বেশি কত করে এক কেজি? এক কেজি 200 টাকা। ঠান্ডা কত করে ভাই কেজি? 200 টাকা। এক পা দেন তো, গরম কোনটা উঠাইছেন? এটা মনে করো এই পেঁয়াজু ডার চারটা একটু বেশি মানে কত দূর? ৫০ টাকায় এক পাক, যে এই পাশে হচ্ছে ব্লেজার মার্কেট। কিরকম লাগে? আমরা আবার এই যে আপনার মানে করোনা ভাইরাসের ইয়া করি, মজা করবা মাছ তো লয়ে।